বান পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবল সাজু হয়ে পড়ছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। ইতিমধ্যে উদ্যানখনের নদী বিল সমূহ পানি উপচি পড়ছে। মুখ্য বনাঞ্চলের কখরা বনাঞ্চলিক বিষয়াসহ সকল বনকর্মী সাজু কাজিরঙার অত্যন্ত স্পর্শকাতর সময়সার সঙ্গে মোকাবিলা করবল। বনাঞ্চলখনের ভিতরে বাহিরে শেষ প্রস্তুতিত ব্যস্ত বনকর্মী সকল। বানপানীর সময়সাত বনাঞ্চলখনের যুবকুলে আশ্রয়ের সন্ধানত ওলাই আহতে প্রবেশ করে দাঁতি কাষরিয়া গাঁও সমূহ, যার বাবে এতিয়া গাঁও সমূহ ইউডিসির সহায়ত সজাগতা সভা অনুষ্ঠিত করেছে বনাঞ্চলিক বিষয়ায়। বনাঞ্চলখনের 57টা বন শিবিরতে 21খনক হাত নাওর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষই। যিকোনো মুহূর্ততে উদ্ভব হবা বান পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবল সাজু করে রখা হয়েছে 3খন স্পিডবোট, 60খন হাত নাও আর 1খন মেকানাইজ বোট। বনাঞ্চলখনের 50টা হাইলেন্ডত জীব জন্তুয়ে বানর সময় খাব পর্যাপ্ত ঘাঁহ থাকার কথা উল্লেখ করে বনাঞ্চলিক বিষয়াগিয়ে কয় যে 7টা রোড কাম হাইলেন্ডত আশ্রয় লোক পাব যুবকুলে। ইফালে বরুণটিকা আর মিহিমুখত হাতী কেম্প স্থাপন করা হয়েছে। হালদিবাড়ি এনিমেল করিডরত টাইম কার্ডর একটা কেন্দ্রের সাজু করে রখা হয়েছে বেরিকেড। বানপানীর সময়সাত প্রশাসনের দ্বারা জারি করা হব 144 ধারা। ইতিমধ্যে 9জন অতিরিক্ত বনকর্মী নিয়োজিত করা হয়েছে বনাঞ্চলখনত। বানাক্রান্ত যুবকুলক দেখিলেই বন বিভাগক খবর দিয়ার আহ্বান বনাঞ্চলিক বিষয়াগীর। হয়, আমি কহরা বনাঞ্চলের অন্তর্গত আমি সকল স্টাফ আর যখন আমার লগত জড়িত হয়ে থাকা NGO আছে আমি সম্পূর্ণরূপে আমি সকল মিলি পেলানি সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছো যেহেতুকে বান পরিস্থিতির মোকামিলা করবল। হয়, বর্তমান আমার যিবির আছে টোটাল আমার 57টা বন শিবির আছে কহরা বনাঞ্চল কাজিরঙা বনাঞ্চলের অন্তর্গত। তো প্রত্যেকটো শিবিরতে আমি হাত নাওয়ার যোগান ধরা হয়েছে। 14খন নতুনক এইবার হাত নাও দিয়া হয়েছে। যিখিনি হাত নাও আসে সেখানে মেরামতি করা এটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে পড়ছে। এতালেক আমি হাতিখিনি উলিয়াই অনার ব্যবস্থা করা নাই যেহেতুকে পানির পরিমাণ এতালেক বহা নাই। পানির পরিমাণ যদি বাড়ি যায় আমি হাতিখিনি উলিয়াই অনার ব্যবস্থা করা হবে। হয়, আমার যোনটো হালদিবাড়ি এনিমেল করিডর এরিয়া আছে তাত আমি বেরিকেড স্থাপন করা হয় যাতে স্পিডটো কন্ট্রোল করব পারে। ঠিক তেনেদরে আমার স্টাফ 24x7 তাত এলট করা হয় আর সেই আপেক্ষে বর্তমান আমি তাত নতুনকে আমার সাইডর যিখিনি ডিভিশন আছে টেরিটোরিয়াল ডিভিশন আর সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশন আছে তারপরা আমাক বর্তমান কহরা কাজিরঙা বনাঞ্চলত 9জন বনকর্মী এতালেকে আমি ডেপুটেশনত আহিছে। তো সেই সকলক আমি বর্তমান হালদিবাড়ি বন যোনটো এনিমেল করিডর এরিয়া আছে তাত আমি প্লেস করা হয়েছে।